যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এখনই ভর্তি শুরু হচ্ছে না, এমনই আজকে একটি নিউজ বেরিয়ে এসেছে। তো আমরা সেই নিউজটি দেখে নেব। দেখুন, উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের প্রতিটি কলেজে স্নাতকের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আজ। আমরা যেমনটি আগে জানিয়েছিলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। আবেদন করা থেকে শুরু করে ব্যাংকে টাকা জমা দেওয়া, ভর্তির পুরোটাই প্রক্রিয়া হবে অনলাইনে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বেশিরভাগ কলেজই কোনো বিষয়ে অনার্স নিতে গেলে কোন বিষয়ের গুরুত্ব দেওয়া হবে তার নিয়মে বদল ঘটায়নি। গত বছরের নিয়মই বহাল রয়েছে, যেহেতু এটা একটা বিশেষ পরিস্থিতি, তাই ছাত্রছাত্রীদের কথা ভেবে এই সিদ্ধান্ত। কয়েকটি কলেজ অবশ্য বিজ্ঞানের বিষয়গুলির ক্ষেত্রে অঙ্কন নম্বরকে বেশি গুরুত্ব দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। যদিও করোনা পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক, সিবিএসই দ্বাদশ এবং আইএসসি কিছু পরীক্ষা এবছর হয়নি। বিকল্প পদ্ধতিতে ছাত্রছাত্রীদের ফল প্রকাশ করেছে তিনটি বোর্ড। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিকে আজ থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হলেও প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে না। আপনাদেরকে যেমনটি বললাম, যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এখনই কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে না। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসছে যে কখন ভর্তি প্রক্রিয়া শুরু হবে, তাহলে আমরা এবার বিস্তারিতভাবে খবরটি দেখে নিই। যাদবপুরে আজ থেকে, না হলেও এই সপ্তাহ থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। প্রেসিডেন্সি স্নাতক ও স্নাতকোত্তরে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এই প্রবেশিকা নেয় রাজ্য জয়েন্ট বোর্ড। করোনা পরিস্থিতিতে সেই পরীক্ষা আপাতত স্থগিত। লেডি ব্রেবন কলেজে রাশিবিজ্ঞানের অনার্স পড়তে অঙ্ক এবং রাশিবিজ্ঞানের নম্বর দেখা হয়। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি প্রক্রিয়া হচ্ছে না, তার কি অফিসিয়াল নোটিশ পাবলিশ হবে বা কীভাবে আপনারা জানতে পারবেন অফিসিয়ালি, সেটিও আমরা পরবর্তীতে আলোচনা করছি। এবছর যেহেতু উচ্চ মাধ্যমিকের রাশিবিজ্ঞানের পরীক্ষা হয়নি, তাই অঙ্কের নাম্বারকে 200 ধরে তার উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ শিউলি সরকার। তবে পদার্থবিজ্ঞান ও রসায়নের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে। এই দুটি বিষয়ে অনার্স পড়তে বিষয়ের নম্বরের সঙ্গে অঙ্ক এবং প্রাপ্ত নম্বরের দেখা হবে। শিউলি দেবী বলেন, অতিমারীর পরিস্থিতিতে এই দুই পরীক্ষাও হয়নি। সবচেয়ে ভালো হতো যদি প্রবেশিকা পরীক্ষা নেওয়া হতো, তা যেহেতু সম্ভব নয় তাই যা ছিল সেই নিয়মই রাখা হয়েছে। তবে কেউ পদার্থবিদ্যা বা রসায়নে 100 পেয়েছে বলেই সে যে দুটি বিষয়ে অনার্স পড়বে এমনটা নয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মেই পড়ুয়া ভর্তির সিদ্ধান্ত নিয়েছে নিউ আলিপুর কলেজ। গত বছরের নিয়মই বহাল রাখা হয়েছে। করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীর কথা ভেবে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না বলে জানিয়েছে অধ্যক্ষ জয়দীপ সরঙ্গী। তিনি বলেন, সর্বোচ্চ নম্বর পাওয়া চারটি বিষয়ে নিয়ে যে মোট নাম্বার তার উপর ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। শুধু অনার্সের ক্ষেত্রে এর সঙ্গে সেই বিষয়টির নম্বর যোগ করা হবে। নির্দিষ্ট বিষয়টি না থাকলে সংশ্লিষ্ট বিষয়ের নম্বর। চিত্তরঞ্জন কলেজের অধ্যক্ষ শ্যামলেন্দু চ্যাটার্জি জানিয়েছেন, গত বছরের নিয়মে ভর্তি নেওয়া হচ্ছে। একই বক্তব্য বেহালা বিবেকানন্দ উইমেন্স কলেজের অধ্যক্ষ সোমা ভট্টাচার্যের। সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল কর সহ একাধিক কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীলবাবু বলেন, একটি বিশেষ পরিস্থিতি, কিছু পরীক্ষা নেওয়া যায়নি, তাই নতুন কোনো নিয়ম চাপিয়ে দেওয়া হয়নি। আমরা চাই বেশি সংখ্যক ছাত্রছাত্রী যেন আবেদনের সুযোগ পায়, কারণ সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা সহ অনেক পরীক্ষায় অতিমারির কারণে এখনও হয়নি। এই সমস্ত পরীক্ষার ফল প্রকাশের পরই আসন ফাঁকা হবে, তখন যারা আবেদন করে রাখবে তারা ভর্তির সুযোগ পাবে। প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে প্রথম মেধা তালিকা প্রকাশিত হবে 28 আগস্ট, ভর্তি শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে, ভর্তির শেষ দিন 25 সেপ্টেম্বর। বর্তমান পরিস্থিতিতে কলেজে ভর্তির পরে ক্লাস কবে থেকে শুরু হবে তা এখন বলা যাচ্ছে না। এই অবস্থায় পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে ফর্মের দাম কমিয়েছে, বিদ্যুৎ, ল্যাব ফি ইত্যাদি না নিয়ে কিছুটা আর্থিক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু কলেজ। হোস্টেলে ভর্তি এখন নেওয়া হলেও যতদিন না ছাত্রীরা কলেজের জন্য হোস্টেলে থাকছেন ততদিন তাদের হোস্টেল ফি না নেওয়ার সিদ্ধান্ত লেডি ব্রেবন কলেজের। তো বন্ধুরা, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 2020 শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সেটি এখনই শুরু হচ্ছে না, এবং এ সম্পর্কিত যে বিস্তারিত তথ্য সেটি আপনারা আজকে অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। কালকে অর্থাৎ 9 তারিখে এই সম্পর্কিত মিটিংটি হয়েছে, এবং তারপরে আজকে এই নিউজটি বেরিয়ে এসেছে, এবং এরপরই অর্থাৎ আজকে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন পাবলিশ করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে তথ্য। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসেছেন আর এখনও যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে তার পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিন, তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।